হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়াইটি চ্যানেল বিবেক 007 ক্রিয়েটিভ ল্যাব। আজকে আমরা দেখব ফানুস ওড়ানোর লাইভ শো। দীপাবলির দিন বিকেলে পাড়ার সবাই দেখছি কম বেশি ফানুস ওড়াচ্ছে। আমি জানতাম না ফানুস ব্যাপারটা কি, তারপর আমিও তিনটে ফানুস কিনে আনলাম। দোকানদারকে জিজ্ঞেস করে আসলাম যে ফানুস কীভাবে ওড়াতে হয়। ফানুস হচ্ছে একটা কাগজ দিয়ে তৈরি বেলুন, যার উপর পাশটা বন্ধ, নিচের পাশটা খোলা। খোলা অংশে একটা চারকোনা আকৃতির কর্পূর থাকে, ওটাকে আগুন ধরালেই ওখান থেকে যে গ্যাস উৎপন্ন হয় সেটা বেলুনটাকে ফুলিয়ে দেয়। তারপর বাতাসের সাহায্যে বেলুনটা উপরে উড়ে যায়। যতক্ষণ কর্পূরটা জ্বলবে ফানুসটা উপরের দিকে উড়ে যাবে, বহুদূর উড়ে চলে যায়, এবং আগুনটা ওই আকাশেই নিভে যাওয়ার পর ফানুসটাও ওখানে নষ্ট হয়ে যায়। এখানে ভয়ের কোনো ব্যাপার নেই। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ফানুসটাকে ধরিয়ে হাতে ধরে রেখেছি। দু তিনবার উপর থেকে ঠেলার চেষ্টা করলাম, কিন্তু উঠলই না উপরে। আসলে যতক্ষণ না বেলুনটা গ্যাসে পরিপূর্ণ হচ্ছে ততক্ষণ জোর করে ঠেললেও উপরের দিকে যাবে না, অটোমেটিক ফানুসটা উপরে উঠে যাবে। এই যে অটোমেটিক উপরের দিকে উঠে যাচ্ছে, দারুণ লাগছে দেখতে, কিন্তু একটা মন খারাপও আছে যে কাছের কেউ যেন অনেক দূরে চলে যাচ্ছে। অসাধারণ দৃশ্য, যত দূর দৃষ্টি যায় আমরা ফানুসটাকে দেখতে পাচ্ছি অনেক দূর, অনেক দূরে চলে যাচ্ছে, দারুণ লাগে দূর থেকে দেখতে। বন্ধুরা, এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় দীপাবলিতে বাজি না ফাটিয়ে বা পুড়িয়ে ফানুস ওড়ানোই ভালো, সম্পূর্ণ নিরাপদ। বাজি ফাটালে দুর্ঘটনা ঘটে, বায়ু দূষণ হয়, এবং ওর বাজে গন্ধ থেকে অনেকের শ্বাসকষ্টও হয়। এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই দেখলাম যে ফানুস ওড়ানো অনেক নিরাপদ, বাজি ফাটানো ভালো নয়। যাই হোক, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো। প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।